নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া সম্পর্কে যদি আপনার প্রাথমিক ধারণাও থাকে আপনি অবাক হবেন। প্রতিটা পা ফেলতে তিনি দোয়া পড়তেন, তার দোয়ার যে ভান্ডা বিশাল বড় ভান্ডা, মানে ঘাড় ফিরাচ্ছেন দোয়া, ঘুমাচ্ছেন দোয়া, ঘুম ভেঙে গেছে তখন দোয়া, বিছানায় যাচ্ছেন তখন দোয়া, সন্ধ্যা হয়ে গেছে তখন দোয়া, আবার ঘুম থেকে উঠে দোয়া, ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছেন দোয়া, এসে ওযু করছেন তখন দোয়া, হ্যাঁ আবার বাইরে বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে দোয়া, আবার তাহাজ্জুদের সময় দোয়া, তাহাজ্জুদের পরে দোয়া, ফজর নামাজ পড়তে যাওয়ার সময় পথে দোয়া আছে আলাদা হাদিসে, আবার তো ফজর নামাজ পড়লেন পুরো নামাজটাই দোয়া, নামাজের পরে আবার দোয়া, আবার সকাল সন্ধ্যার দোয়া, আপনি যখন আবার বাসায় যাচ্ছেন নাস্তা খেতে বসছেন নাস্তা খেতে দোয়া, নাস্তা খাবার শেষ করার পর আবার দোয়া, আবার যখন বাহিরে যাচ্ছেন কাজে তখন দোয়া, যদি বাজারে যান তো বাজারে ঢোকার আলাদা দোয়া, যদি দোকানে ঢোকেন সেখানকার দোয়া, আপনি যদি গাড়িতে উঠে যান তাহলে গাড়িতে উঠার দোয়া, আপনার প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই দোয়া ছিল। যার প্রতি কদমে কদমে দোয়া, যার প্রতি শ্বাস প্রশ্বাসে দোয়া, যার প্রতি নড়াচড়ায় দোয়া, যার প্রতিটা আপনার উঠা বসায় দোয়া, অবাক করা বিষয় হলো এত হাজার হাজার দোয়ার উপরে যার গোটা জীবন দাঁড়িয়ে আছে তার জীবনের এত দোয়ার মধ্যে একটা দোয়াও নাই যে আল্লাহ তোমার কাছে আমি অনেক পয়সা কড়ি চাই, অনেক জমি জমা চাই, অনেক গাড়ি বাড়ি চাই, একটা দোয়াও নাই। আপনি চিন্তা করেন তো এটা কিভাবে বাদ গেল, এটা বাদ গেছে নাকি তিনি এটার আসল ফরম্যাটটা চাইছেন আল্লাহর কাছে? তিনি আল্লাহর কাছে ঘুমটা ভালো চাইছেন, হ্যাঁ রিজিকটা ভালো চাইছেন, আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইছেন, বার্ধক্যের মৃত্যু থেকে পানা চাইছেন, অস্বাভাবিক মৃত্যু থেকে পানা চাইছেন, দুরারোগ্য ব্যাধি থেকে পানা চাইছেন, বিভিন্ন জীবজন্তুর ক্ষতি থেকে পানা চাইছেন, অদৃশ্য ক্ষতি থেকে পানা চাইছেন, সারাদিনের কল্যাণ চাইছেন, সারাদিনের ক্ষতি থেকে মুক্তি চাইছেন, সারা রাতের কল্যাণ চাইছেন, সারা রাতের ক্ষতি থেকে মুক্তি চাইছেন, আপনি যতগুলো দোয়া আছে অ্যানালিসিস করেন, চান না এমন কি জিনিস আছে, সব কিছু চাইছেন, এমনকি এও বলেছেন তোমাদের কারোর যদি পায়ের জুতোর ফিতাটা ছিঁড়ে যায় সে যেন ওই জুতোর ফিতা ঠিক করাকে খুব সাধারণ জিনিস তুচ্ছ একটা ব্যাপার মনে করে আল্লাহর কাছে দোয়া করতে না ভুলে ওই ছোট বিষয়টাকেও বিপদ মনে করে সে যেন বলে আল্লাহ এটাও একটা বিপদ হতে পারে, আকারে ছোট, অনেক ছোট বিপদ থেকে অনেক বড় বিপদের কারণ হতে পারে, আল্লাহ আমার এই বিপদটা তুমি সহজ করে দাও, এখান থেকে উত্তরণের পথ দেখায় দাও, এই জুতার ফিতা ছিঁড়ার মতো তুচ্ছ বিষয়ের জন্য যিনি দোয়া শিক্ষা দিয়েছেন তিনি আমাদের টাকা পয়সা ধন দৌলত সম্পদ সহায় চাকরি বাকরি টাকা পয়সা বিজনেস আমাদের গাড়ি বাড়ি অ্যাসেট অ্যাপার্টমেন্ট এগুলোর জন্য কোনো দোয়া শিখার নাই, ব্যাপারটা কেমন মনে হয় না? এটা কি বাদ পড়ে গেছে না কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া থেকে এটা মিস্ট বাদ হয়ে গেছে নাকি কোনো রকম ভুলে বাদ পড়ে গেছে না? তিনি আমরা চাই ওই যে আমরা আল্লাহকে বাজেট দিয়ে দিই, একটা চুক্তি আছে না বেশ প্রসিদ্ধ যে এক যুবক আল্লাহর কাছে চাইছে আল্লাহ এমন একটা লাইফ চাই তোমার কাছে আর কিচ্ছু না আল্লাহ, যে হাত ভর্তি টাকা থাকবে আর দুই পাশে মহিলা আর মহিলা থাকবে, এদের ভিতরে আমি যেন থাকতে পারি। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে, অরে মহিলা বা আসের কন্ট্রাক্টর বানিয়ে দিস, হাত ভর্তি টাকা এটা মালিকের আর কিছুই না, আরেকজন টাকা কাটে শুধু সারাদিন, হ্যাঁ আর পুরো বাস ভর্তি মহিলা সেগুলোও মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যখন মানুষ ভুলভাল করে তখন এরকমই হয়, দোয়া কবুল ঠিকই হয়েছে কিন্তু এর কপালে ভাগ্যে ভালো কিছু আসে না, দেখা গেল বউ একটাও পায় না, এখনো বিয়ে করার তৌফিক এখনো হয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি বাজেট দেন আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না চাকরিটা চাই আল্লাহ, অনেক ভাই আছেন খুব অস্থির ডিপ্রেসড, ভাই আল্লাহর কাছে এত করে চাকরিটা চাইলাম ভাই কি না করছি এটার জন্য ভাই, কিন্তু আল্লাহ দিল না ভাই, আল্লাহর পরে অভিযোগ আরে কপাল পোড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেন নাই এর ভিতরে আমার খায়ের আছে। আমি এর আগে বারবার বিভিন্ন সময় আপনাদের একটা উপমা দেওয়ার চেষ্টা করেছি, ছোট বাচ্চা 3-4-5 বছরের তারা মোমবাতির আগুন ধরতে পছন্দ করে, আপনি মোম জ্বালাইছেন সে কিন্তু ধরতে চায়, চাকুটা বেশি ধরতে চায়, পোলাপান দেখবেন যেগুলো যত ক্ষতি করে ওগুলোর দিকে টানটা একটু বেশি থাকে, কারণ শয়তান তো মানুষের ক্ষতি করতে চায়, ওদের উপরে ভর করে অনেক সময়। এখন মা বাপ দেয় না, বাচ্চা কান্নাকাটি করে, বাচ্চার কান্নাকাটির স্টাইলটা দেখলে মনে হবে যদি ওর যদি বাকশক্তি থাকতো, ও যদি বোঝানোর ক্ষমতা থাকতো তাহলে সেক্ষেত্রে ও বলতো যে আমার বাপ মার মতো এরকম ডাকাত এরকম পাষাণ এত মমতাহীন মানুষ দুনিয়াতে আরেকটা আছে নাকি জানে, এত কান্নাকাটি করলাম আমার হাত দমটা ধরে রাখছে একজনে, পাও দুটো ধরে রাখছে আরেকজনে, মোমবাতি সরাই ফেলছে আরেকজনে, কোনোভাবে আমাকে একটু এত সুন্দর আগুন এত লাল টুকটুক এটা ধরতে দিল না, ধরলেই তো আমি জান্নাতের শান্তিটা পাইয়া যেতাম কি ভালো লাগতো, দিল না আমার একটু। এটা হলো বাচ্চার যদি কথা বলার শক্তি থাকতো তো ঘুরে ফিরে এই কথাগুলো বলা পান বলতো,
কিন্তু এই বাচ্চারই বোঝার ক্ষমতা নাই যে এটা ধরলে তার সর্বনাশ হতো, যেটাকে সে দেখে খুব চাকচিক্যপূর্ণ মনেও করছে এটা তার জন্য ক্ষতির, কারণ মা বাপ যে সরাইছে এটা তাকে বাঁচাবার জন্য সরাইছে, এটা বোঝার ক্ষমতা তার, কারণ সে অতদূর বুঝে না। আমরা আমাদের ভবিষ্যৎ দেখি না, আমরা বর্তমান দেখি। ভবিষ্যতে আমার কোনটার পেছনে কি লুকিয়ে আছে আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন, আর আমরা সেটাকে আমাদের জন্য ক্ষতির মনে করে আমরা অস্থির হই। এই জন্য ভাগ্যের ভালো মন্দের ব্যাখ্যা এবং ডেফিনেশন আমাদের জানা থাকতে হবে। তাহলে সৌভাগ্যবান হওয়ার জন্য ভাগ্যে ভালো কিছু যেন বরাদ্দ হয়, বরাদ্দ ভালো কিছু যেন হয়, সেজন্য এক নম্বর হলো সারা বছর জুড়ে নেক আমল করতে হবে, ঈমান আনতে হবে, ঈমান এবং নেক আমলের চর্চা, তাকওয়ার চর্চা করতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।